আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? কাজী নজরুল স্কুল অ্যান্ড কলেজ শিশু নিকেতনের পক্ষ থেকে আমি নুরুজ্জামান স্যার বলছি। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আজকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগতম। সবাই এই প্যান্ডেমিক সিচুয়েশনে বাসায় অবস্থান করছো এবং ভালো আছো। আমরা অলরেডি আমাদের সিলেবাস শেষ করতে যাচ্ছি। আজকের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদেরকে করাবো দশম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, দশম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ, বঙ্গবন্ধু ও আমাদের মুক্তিযুদ্ধ। তাহলে আমরা গত ক্লাসে জুম ক্লাসটিতে, মনে আছে তোমাদের, আমরা বঙ্গবন্ধু সম্পর্কে পড়েছিলাম, তাই না? বঙ্গবন্ধুর বাল্যকাল, কত বছর বয়সে উনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন, কোন কোন স্কুলে ভর্তি হয়েছিলেন, আইন বিষয়ে কোথায় পড়েছিলেন, তিনি মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিলেন এবং কতবার তাকে কারাবরণ করতে হয়েছিল, সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, তাই না? হ্যাঁ, জেনেছি। আজকে আমরা জানব বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের এই প্রিয় ব্যক্তিত্বের, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কী জানব আমরা, অবদান সম্পর্কে জানব, ঠিক আছে? তাহলে যেহেতু আমরা এর আগের ক্লাসেও এটা সম্পর্কেও আমরা কী বলেছিলাম, ক্লাসগুলো করেছিলাম, তার মানে আমরা আবার এটাকে একটা রিপিট ক্লাস হিসেবে দিচ্ছি। দেখো, 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় এক ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। এরপর 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা করে। এখানে নিরস্ত্র বলতে কী বোঝো? নিরস্ত্র বলতে অস্ত্রহীন। নিরস্ত্র বলতে কী বোঝায়? নিরস্ত্র মানে যাদের কোনো অস্ত্র নেই এমন। 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এরপরেই পাকিস্তানি বাহিনী, সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কী করে? গ্রেপ্তার করে, পাকিস্তানের কারাগারে বন্দি রাখে। তাহলে বঙ্গবন্ধু কোথায় বন্দি থাকেন? পাকিস্তানের কারাগারে। বঙ্গবন্ধুর আহ্বানে মানে হচ্ছে ডাকে, জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। 9 মাস নেতৃত্ব, তার মানে হচ্ছে 9 মাস ধরে এই যুদ্ধ চলে। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি, তার মানে হচ্ছে আমাদের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ কী হয়? স্বাধীন হয়। তিনি আমাদের জাতির পিতা, অর্থাৎ তিনি আমাদের বাঙালি জাতির পিতা। বিজয় লাভের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন কে? বঙ্গবন্ধু। তাহলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হচ্ছে 10ই জানুয়ারি। দেশে ফিরে আসেন, দেশে ফিরে বঙ্গবন্ধু নতুন বাংলাদেশ গড়ে তুলতে বলিষ্ঠ নেতৃত্ব দেন। 1975 সালের 15ই আগস্ট তিনি একদল ষড়যন্ত্রকারী ও দেশের শত্রুদের হাতে সপরিবারে শহীদ হন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা সবাই বঙ্গমাতার মতো দেশকে ভালোবাসব, দেশের জন্য কাজ করব। তাহলে আসো, আমরা এই জানলাম, এটা থেকে জানলাম যে বঙ্গবন্ধু 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে কী করেছিলেন? একটা ভাষণ দিয়েছিলেন এবং ভাষণে মুক্তিযুদ্ধের আহ্বান বা ডাক দিয়েছিলেন। আমরা জানি 26শে মার্চের প্রথম প্রহরে তিনি আবারও ঘোষণা দেন, আর 25শে মার্চের সে কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের উপর হামলা করে। 1971 সালে 16ই ডিসেম্বর আমরা কী লাভ করি? বিজয় লাভ করি। বঙ্গবন্ধু কোথায় বন্দি ছিলেন? বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। তিনি পাকিস্তানের কারাগার থেকে কবে ফেরত আসছেন? 1972 সালের 10ই জানুয়ারি। বঙ্গবন্ধু কত সালে মৃত্যুবরণ করেন? 1975 সালের 15ই আগস্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুক্তিযুদ্ধ নিয়ে, তাই না? তাহলে বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করে? বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করেন। কত সালে? 1971 সালের 16ই ডিসেম্বর। কত মাস ধরে যুদ্ধ স্থায়ী হয়েছিল? সেটা হচ্ছে আমরা জানি 9 মাস ধরে যুদ্ধ স্থায়ী হয়েছিল। 9 মাস, কত মাস? 9 মাস। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু কোথায় বন্দী ছিলেন? পাকিস্তানের কারাগারে।
পাকিস্তানের কারাগারে। বঙ্গবন্ধু কোন তারিখে দেশে ফিরে আসেন? 1972 সালে 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি, ওকে। 1975 সালে কি হয়েছিল? 1975 সালে বঙ্গবন্ধু শহীদ হয়েছিলেন। তাহলে 7ই মার্চ কী করেছিলেন? ভাষণ দিয়েছিলেন। কী দিয়েছিলেন? ভাষণ। 7ই মার্চ ভাষণ, ঠিক আছে। 25ই মার্চ কী করেছিল? গণহত্যা। গণহত্যা, আমরা বুঝতে পারি যে গণহত্যা মানে কি, নির্বিচারে হত্যা করা। 26ই মার্চ কী করেছিল? বঙ্গবন্ধু আবার স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। 16ই ডিসেম্বর কী হয়েছিল? 16ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি, বুঝতে পেরেছ? তাহলে 26ই মার্চ কী করি? 26ই মার্চ প্রথম প্রহরে আবার স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়েছিল। 7ই মার্চ কী করা হয়েছিল? বঙ্গবন্ধু স্বাধীনতার মানে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। 25ই মার্চ কী হয়েছিল? 25ই মার্চ পাকিস্তানি সেনাবাহিনী এদেশে নিরীহ নিরস্ত্র মানুষের উপর কী করে, ঝাঁপিয়ে পড়ে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে কবে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা করা হয়, অর্থাৎ কবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়, কবে? আমরা জানি 7ই মার্চ। কত মার্চ? 7ই মার্চ স্বাধীনতার ঘোষণা করা হয়। আমরা আবার এটাকে একটু দেখি যে স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ডাক দেন কত, কবে কবে স্বাধীনতার ডাক দেন? 7ই মার্চ। তার মানে হচ্ছে আমরা উত্তরটা সবচেয়েতে কারেক্ট নিতে পারি যে কবে স্বাধীনতার ঘোষণা করা হয়, সেটা হচ্ছে 26ই মার্চের প্রথম প্রহরে। তাহলে আমরা উত্তরটা হবে 26ই মার্চের প্রথম প্রহরে। এভাবে তোমরা কতগুলো MCQ বা নির্ভরভিত্তিক বানাবে বা এক কথায় লিখবে, ঠিক আছে, আমি কিন্তু দেখব। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি তোমাদেরকে আরও কিছু হোমওয়ার্ক দেব এবং কিছু প্রশ্ন দেব, সেগুলো তোমরা কী করবে, বাসায় চর্চা করবে এবং এগুলোই পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নেবে, ঠিক আছে। তো আজকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।